পিসিবির সম্মাননা প্রত্যাখ্যান করলেন সাকিব আল হাসান। কিন্তু কেন? শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে স্বস্তি জয় পেয়েছে বাংলাদেশ, আর সে জয়ের নায়ক সাকিব আল হাসান। এই ম্যাচেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে 300 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন তিনি। সেই সঙ্গে ওয়ানডে ইতিহাসের মাত্র 14তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন সাকিব। আর তার এই অর্জনে সম্মান জানাতে আগে থেকেই ক্রেস্ট বানিয়ে প্রস্তুত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কিন্তু ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তা গ্রহণ করতে অস্বীকার করেন সাকিব আল হাসান। সোমবার চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে এ মাইল ফলক ছোঁয়া থেকে 4 উইকেট দূরে ছিলেন বাঁ হাতে অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ডের 2 ওপেনার জ্যাসন রয় ও ফিলিপ সফট ছাড়াও ভিন্স এবং রেহানের উইকেট নিয়ে তিনি 300 ক্লাবের সদস্য হন। ইংল্যান্ডের ইনিংসের 41তম ওভারে সাকিব আল হাসানের করা দ্বিতীয় বলটি ছিল অফ স্টাম্পের বাইরে। অভিষিক্ত ইংল্যান্ড স্পিনার রেহান আহমেদ পুল করলেন সোজা শর্ট মিড উইকেটে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ। ওডিআইতে নিজের 300তম উইকেট পেয়ে যান সাকিব। সেই সঙ্গে যোগ দিলেন তিনি অলরাউন্ডারদের অভিজাত ক্লাবে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম বাংলাদেশি বোলার হিসেবে 300 উইকেটের গর্বিত মালিক হলেন সাকিব। তিনি এ কৃতিত্ব অর্জন করেছেন 227তম ওয়ানডেতে। সব মিলিয়ে ওয়ানডেতে 300 উইকেটের মাইল ফলক ছোঁয়া 14তম বোলার তিনি। ম্যাচে তার বোলিং ফিগার 10-0-35-4। এর আগে ব্যাট হাতে 71 বলে 75 রান করেন তিনি। তার অলরাউন্ডার নৈপুণ্যে 50 রানের তৃতীয় ওডিআই জিতে হোয়াইট ওয়াশে এড়ায় বাংলাদেশ, আর তিনি হন ম্যাচ সেরা। বিসিবি সাকিবকে সম্মান জানাতে আগে থেকে ক্রেস্ট বানিয়ে প্রস্তুত ছিল, কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রেস্ট নিতে অস্বীকার করেন সাকিব। তিনি নামও ঘোষণা করতে নিষেধ করেন। সে সময় তাকে বেশ রাগান্বিত দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র নিশ্চিত করেছেন যে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি এই সম্মাননা নেবেন না। বিসিবির একটি সূত্র জানায় এই সম্মাননা ক্রেস্টে তাকে হয়তো পরে দেওয়া হবে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যা তিনি তাৎক্ষণিকভাবে নেননি তা কি তিনি পরে নেবেন। এ বিষয়ে বিসিবি ক্রিকেট পরিচালক বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো তথ্য পাওয়া যায়নি। সো দর্শক, এই নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।